এরপর প্রশ্ন হলো মা বোন স্ত্রী রমজানে আমাদেরকে বিভিন্ন প্রকার রান্নাবান্না করে খাওয়ান এতে করে ওনারা কম ইবাদতের সুযোগ পান এজন্য কি আমাদের জবাবদিহি করতে হবে খুব সুন্দর একটা প্রশ্ন ভাই রমজান মাস এটা হলো খাবারের মাস খাওয়ার মাস ঠিক না রমজান মাসে এত পরিমাণ খানা আমরা খাই যে বছরের অন্য কোন মাসে এত খানার সুযোগ আমাদের হয় না এত বেশি খাই আমরা যে প্রতি বছর রমজানের আগে বাজার নিয়ন্ত্রণ করার দায়িত্বে যারা থাকেন তাদের হিমশিম খেতে হয় কারণ এত খানা আমরা খাই যে জিনিসপত্রের দাম বেড়ে যায় ক্রাইসিস সৃষ্টি হয়ে যায় আমি একটা কথা বলি রমজানের আগে আমাদের যে অবস্থা থাকে তা হলো ছোলা চিনি বেগুন বেসন এগুলো স্টক করার জন্য আমরা সবাই পাগল পড়া হয়ে যায় মনে হচ্ছে যে মাসটা আসছে এটা খাদ্য উৎসবের মাস এজন্য সবাই বাড়িতে খাদ্য কিনতে কিনতে স্টক করতে করতে বাজারে ক্রাইসিস সৃষ্টি করে ফেলায় ঠিক না বেঠি ভাইরা আমার যেখানে রমজান মাসে দিনের বেলা রোজার কারণে আপনি খেতেই পারতেছেন না 14 ঘন্টা থেকে 16 ঘন্টা 17 ঘন্টা আপনি রোজা রাখছেন আবার রাতের বেলা ঘুমিয়ে থাকলে কয় ঘন্টা ঘুমাচ্ছেন 6 থেকে 7 ঘন্টা কমপক্ষে ঘুমাচ্ছেন তাহলে 16 17 ঘন্টা যদি রোজায় যায় আর 7 ঘন্টা যদি আপনি ঘুমান তাহলে কয় ঘন্টা হয় অলমোস্ট 22 23 ঘন্টা হয়ে যায় আবার তারাবিতে 1 ঘন্টা চলে যায় তাহলে কত যায় প্রায় 24 ঘন্টা চলে যায় আর খাওয়ার চান্স কত কম আপনি 24 ঘন্টা থেকে যদি 22 ঘন্টা চলে যায় 23 ঘন্টা চলে যায় আর থাকে কয় ঘন্টা 2 ঘন্টা বা বড় যে 3 ঘন্টা টাইম থাকে রমজান মাসে কিন্তু খাবারের টাইমে 2 থেকে 3 ঘন্টা বেশি থাকে না এই 3 ঘন্টায় আমরা যেই পরিমাণ খাই রমজানের বাইরে 24 ঘন্টায় পরিমাণ খাই ইফতারি মধ্যবিত্তের একটা পরিবারে সাধারণত যে পরিমাণ আইটেম ইফতারে থাকে ইফতার মানেটা কি ভাই ইফতার মানে নাস্তা ইফতার মানে কি ইফতার আরবি শব্দ এটার বাংলা অর্থ কি নাস্তা আমরা সারাদিন উপবাস থাকি সেজন্য সন্ধ্যার সময় ইফতার করি অন্য সময় যখন রোজা রাখি না রমজানের বাইরে তখন সারা রাত আমরা উপবাস থাকি ওই যে রাতে খেয়ে শুয়ে যাই 8-10 ঘন্টা 9 ঘন্টা 7 ঘন্টা 6 ঘন্টা আমরা উপবাস থাকি এরপর সকাল 7টা-8টা বাজে আমরা নাস্তা করি তো অন্য সময় সকালে যে নাস্তাটা করতাম রমজান মাসে এটা সন্ধ্যায় করি একটা মধ্যবিত্তের পরিবারে নাস্তায় সাধারণত কয়টা আইটেম থাকে 3 থেকে 4টা আইটেম থাকে রুটি থাকে ভাজি থাকে ডিম পোস্ট থাকে একটা চা থাকে বড় জোর বা 4-5টা পদ নাস্তা থাকে কিন্তু সেই পরিবারটাতেই ইফতারের আইটেমে কম পক্ষে 10 থেকে 15টা পদ থাকে ঠিক না বেঠি আবার এই খাবার গ্রহণ করার জন্য একটা জাল হাদিস বানায় নিয়েছি আমরা সেটা হলো রমজানের খানার কোনো হিসাব নেই শুনছেন হাদিস আপনারা এটা একটা জাল হাদিস কোরআন হাদিসে কোথাও এই কথা নেই রমজানের খানার হিসাব আল্লাহ আরো বেশি করে নেবে কারণ যে মাসে ইবাদত বন্দেগি করার কথা যে মাসে আল্লাহ তাআলা দিনের বেলায় খানাই বন্ধ করে দিয়েছেন ওই মাসে আপনি আরো ডবল করে খাইলেন তাহলে আল্লাহর কাছে আরো হিসাবদেহি করা লাগতে পারে কি পারে না অতএব রমজান মাসে আমরা এই যে খাবারের পিছনে পড়ে যাই প্রশ্ন খুব যৌক্তিক প্রশ্ন আপনি খাবারের পিছনে পড়ে যান এই জন্য মা বোনরা ইবাদত বন্দেগি করতে পারে না বেচারীরা ওই দুপুর 2টা-3টা থেকে শুরু হয়ে যায় আপনার ইফতারের প্রস্তুতি ইফতারের প্রস্তুতির পর ইফতার বানাইতে 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 বেচারীরা কাহিল হয়ে যায় এত আইটেম করে ফেলেছে এরপর আপনি অফিস থেকে এসে কর্মস্থল থেকে এসে বাসায় আপনি নামাজের আগে কোন রকম 2-4-5 পদ দিয়ে খায়া যায় নামাজটা পড়েন নামাজ পড়ে এসে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন আইসা সেকেন্ড ইনিংসে খানা শুরু করেন আছে না নাই প্রথম ইনিংসে ইফতারিতে 2-4 পদ খায়া এরপর যায় আপনি বিরতি দেন বিরতি দিয়ে মাগরিবের নামাজ পড়ে হাঁটে আসলেন গেলেন আর একটু ফুটা ফুটা হইলো বাড়িতে এসে জামা কাপড় খুলে এরপরে আপনি সুন্দর করে আবার সেকেন্ড ইনিংসে বসেন বসে খাইতে থাকেন খাইতে 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 এশার আজান দেওয়ার অবস্থা হয়ে যায় আবার কোন রকম এশার নামাজটা পড়তে যান এশার নামাজটা পড়া শেষ হতে না হতে আয়েশা আবার বলেন যে হ্যাঁ শেষের একেবারে লাস্ট ইনিংসে কি আছে ঠিক না বেঠি তাহলে মা বোনরা বেচারা ইবাদতটা কখন করবে খুব যৌক্তিক প্রশ্ন তারা ইফতারের আগ পর্যন্ত আপনার ইফতারি বানাচ্ছে আপনি চলে গেছেন মাগরিব নামাজ পড়তে বেচারীরা গোসাতে গোসাতে শেষ আমাদের পরে এসে আপনি আবার হালিম চাইবেন আপনি আবার এটা চাইবেন আপনি আবার সেটা চাইবেন বেচারীরা সেটা প্রস্তুত করতেছে এরপরে খাইয়া খেয়ে চলে গেলেন সবগুলো ওইভাবে বেচারীরা সেগুলো পরিষ্কার নিয়ে লেগে গেল তারাবি নামাজ আপনি পড়তেছেন আরামসে তাদের তো কাজ করতে করতে শেষ তারা ইবাদতটা কখন করবে এই জন্য পুরুষরা অবশ্যই দায়িত্বশীল হতে হবে হয় মহিলাদেরকে বাসায় কাজের ক্ষেত্রে হেল্প করতে হবে
আর সবচেয়ে বড় কথা হলো রমাদান মাস ভাই খাদ্য উৎসবের মাস নয়। আমরা যেভাবে খাদ্য সংগ্রহ করি, খাদ্য জমা করতে থাকি, মনে হয় যে খাদ্য উৎসবের মাস আসছে, ঠিক না? ঠিক। অতএব এই ক্ষেত্রে মা বোনদেরকে যদি আমরা সহযোগিতা না করি কিংবা আমরা খাদ্যের জন্য এরকম পাগল করা হয়ে যাই, তাদেরকে যদি ইবাদতের সুযোগ না করে দেই, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। তবে হ্যাঁ, মা বোনরা রোজাদারের জন্য যে পরিশ্রম করছেন, কষ্ট করছেন, এর জন্য তারা আল্লাহর কাছে অবশ্যই আজর পাবেন, এর জন্য অবশ্যই আল্লাহর কাছে তারা সওয়াব পাবেন। কিন্তু এই রোজাদারের জন্য কষ্ট করার সওয়াবটা শুধু তাদের দরকার না, আপনারও দরকার আছে। তাহলে আপনিও ওই মহিলার সাথে পেঁয়াজি বানাবেন, আপনি তার সাথে অন্যান্য কাজ করবেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মাজারে গিয়ে কিছু চাওয়ার শরীয়ত বিধান কি? ভাই আমরা সব কিছু চাইবো কার কাছে? নামাজের মধ্যে সূরা ফাতিহাতে আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আপনারই ইবাদত করি, আর সাহায্য কার কাছে চাই? মাজারে। আল্লাহ আপনার ইবাদত করি আর মাজারে গিয়ে সাহায্য চাই, এই কথা বলছি? বলি আল্লাহ আপনার ইবাদত করি আর সাহায্য কার কাছে চাই? আপনার কাছে একমাত্র সাহায্য চাই। ইয়াকা নাস্তাইন এর অর্থ আপনার কাছে সাহায্য চাই না, ইয়াকা নাস্তাইন অর্থ হলো শুধুমাত্র কেবল আপনার কাছেই সাহায্য চাই। তাহলে কোন মাজারে গিয়ে কোন সাহায্য চাওয়া যাবে? মাজারওয়ালার কোন কিছু দেওয়ার কোন ক্ষমতা? সব ক্ষমতা আল্লাহ তাআলার হাতে। মাজার যিনি শায়িত আছেন তিনি নিজেও কার কাছে চাইতেন? আল্লাহর কাছে চাইতেন। অতএব আপনি কার কাছে চাইবেন? আমাদের অনেক ভাইরা আছেন, ব্যবসা বাণিজ্যের উন্নতি হয় না, চাকরি টিকে না, সন্তান হয় না, তো উনি মাজারে চলে যান, আছে না? নাই। ওই মাজারওয়ালার কোনো পাওয়ার নাই, ওই মাজারওয়ালা নিজেও আল্লাহর কাছে চাইতেন। আল্লাহ বলেছেন উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাগফির লাকুম, আমি দোয়া কবুল করব। যেখানে আল্লাহ স্বয়ং দোয়া কবুল করবেন ওয়াদা করেছেন, সেখানে আপনি মাজারওয়ালার কাছে চাওয়া জায়েজ নাই। যদি কেউ মাজারওয়ালার কাছে চায় এবং প্রার্থনা করে এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম যা খুশি তা যা দিতে পারেন, সেই ব্যক্তি এরকম দেওয়ার ক্ষমতা রাখেন, এই বিশ্বাস রেখে তার কাছে দোয়া করে, তাহলে সেটা শিরক হবে, ঈমান চলে যাওয়ার মতো বিষয় হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেকে বলেন যে না, মাজারে গিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি, মাজারওয়ালার কাছে না। তাহলে আমার প্রশ্ন হলো মাজারে গিয়ে কেন? আল্লাহর কাছে দোয়া তো আপনি এখানে বসে করলে হবে, আপনার বাসায় বললে করলে হবে। কিছু জায়গা আছে দোয়া কবুলের জায়গা, যেমন আরাফাতের ময়দান, যেমন তওয়াফ করতে করতে দোয়া কবুল হয়, সাফা পাহাড়ের উপর দোয়া কবুল হয়, মারওয়া পাহাড়ের উপর দোয়া কবুল হয়, দোয়া কবুলের কিছু জায়গা আছে। কিন্তু মাজার বা যে কোনো কবরস্থানে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় এমন কোন কথা কোন হাদিসে বর্ণিত হয়? অতএব মাজারে গিয়ে কেন দোয়া করবেন? হ্যাঁ, মাজারে যাবেন কবর, মাজার মানে কবর, কবরে যাবেন কবরবাসীকে সালাম দেওয়ার জন্য, সেখানে বরং তাদের কাছে তাদের শান্তি দোয়া করে আসবেন, তাদের কাছে কিছু চাওয়ার বিষয় নাই। যারা মাজারে চান তাদের ঈমান হারা হওয়া পর্যন্ত ভয় আছে। আল্লাহ তোমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন।